গুড নিউজ, একটা সেটিং যদি আপনি ফেসবুকের মধ্যে অন করে রাখতে পারেন বা মাত্র একটা সেটিং যদি আপনারা অন করে রাখতে পারেন আপনার ফেসবুক আইডির মধ্যে অথবা ফেসবুক পেজের মধ্যে, আপনি কিন্তু প্রতিদিন শত শত হাজার হাজার ফলোয়ার পেতে পারেন। তো কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে সেটিংসটি অন করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব, একদম লাইভ সহকারে দেখিয়ে দিব। কারণ দেখুন, ইদানিং আমরা অনেকে ফেসবুকের মধ্যে কাজ করতেছি, ফেসবুক থেকে আমরা ইনকাম করতে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে আমরা নিয়মিত ভিডিও আপলোড করতেছি তারপর আমাদের পেজের মধ্যে আইডির মধ্যে ফলোয়ার বাড়ে না। তো মাত্র একটা সেটিংস আপনারা অন করে রাখবেন, অন করে রাখলে দেখবেন যে আপনার আইডির মধ্যে বা পেজের মধ্যে শত শত হাজার হাজার ফলোয়ার আসবে। তো কীভাবে আপনারা সেটিংসটি অন করবেন স্ক্রিন থেকে ফলো করুন, আমি আপনাদেরকে এখন স্ক্রিনে যাবো, স্ক্রিনে গিয়ে সুন্দরভাবে দেখিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথমে আপনি যে কাজটি করবেন, আপনি ফেসবুকে আসবেন। তো এখান থেকে আমি আমার ফেসবুকে আসছি, ফেসবুকে আসার পর এখান থেকে আমি জাস্ট আপনাকে প্রথমে প্রমাণটা দেখাচ্ছি। এখান থেকে আমি জাস্ট একটা রিল ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই আইডিটির ডান দিকে, না আমার ডান দিকে দেখতে পাচ্ছেন একটা ফলো বাটন সেট করা আছে। এবং আমি আর একটা আইডি আপনাকে দেখাচ্ছি, এবং এই আইডিটির নাম ডান দিকে দেখতে পাচ্ছেন ফলো বাটনটি সেট করা নাই। তো জাস্ট আমি আপনাকে এই সেন্সটি দেখাতে যাচ্ছি। দেখুন, আপনার নামের ডান দিকে যদি ফলো বাটনটা সেট করা থাকে তাহলে আপনার আইডির ভিতরে ঢুকে আপনাকে ফলো করার কোনো রকম প্রয়োজন নেই। কারণ আমরা সবাই জানি বর্তমানে রিলিজ ভিডিওর রিস্ক কিন্তু অনেক বেশি। তো আপনারা যারা মূলত রিলিজ ভিডিও আপলোড করেন, তো আপনারা যদি এখান থেকে আপনার এই আইডির নামের ডান দিকে যদি ফলো বাটনটা সেট করে রাখেন তাহলে মূলত যখনই আপনার ভিডিওটি ভাইরাল হবে, আপনার ভিডিওটি দর্শকের কাছে পৌঁছাবে, আপনার ভিডিওটি যদি ভালো হয় দর্শকরা সাথে সাথে আপনাকে এখানে ফলো বাটন দেখতে পারবে এবং এখান থেকে সরাসরি আপনাকে ফলো করবে। এখান থেকে আপনার নামের ডান দিকে যে ফলো বাটনটা দেখতে পাচ্ছেন ফলো বাটনটি আপনাকে সেট করে নিতে হবে। আপনাদের যদি এরকমভাবে আইডি ডান দিকে ফলো বাটনটি সেট করা না থাকেন, কীভাবে আপনারা এই কাজ সেটিংসটি করবেন, আপনাদের নামের ডান দিকে ফলো বাটনটি সেট করবেন, এখন আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনারা প্রথমে যে কাজটি করবেন, প্রথমে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ফেসবুকে আসবেন, ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজটি এখান থেকে আপনারা লগ ইন করে নিতে পারেন। আসার পর এখান থেকে প্রথমে আপনি রাইট কর্নারে পেয়ে যাবেন থ্রি ডট মেনু, আপনারা এখান থেকে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি যে কাজটি করবেন, নিচে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা চলে যাবেন। এবার আপনারা দুই নম্বরে পেয়ে যাবেন সেটিংস দেখতে পাচ্ছেন, দুই নম্বরে আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ দেখতে পাচ্ছেন একটা অপশন, আপনারা জাস্ট এটাতে চলে যাবেন। এটাতে আসার পর এখানে প্রথমে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন উপরে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন একটা অপশন। এখান থেকে ডান দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে এভরিওয়ান, আপনি জাস্ট এই এভরিওয়ানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কাজটি করবেন, নিচে পেয়ে যাবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই অপশনটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনি বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন আবার নিচে দেখতে পাচ্ছেন, নিচে আসার পর আপনি এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্ট্যাক্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্ট্যাক্ট, এখান থেকে আপনারা নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারেন প্রত্যেকটা অপশন আপনারা পাবলিক করবেন, দেখতে পাচ্ছেন প্রথমটা পাবলিক আছে, দ্বিতীয়টা পাবলিক আছে, তারপর দেখতে পাচ্ছেন তিন নম্বরটা পাবলিক আছে, চার নম্বর দেখতে পাচ্ছেন এভরিওয়ান, তারপর এখানে দেখতে পাচ্ছেন পাবলিক অবশ্যই আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে জাস্ট আপনাকে আর কোনো কিছু করতে হবে না। এবারে অলরেডি কিন্তু আপনি কী করবেন, আপনার সেই ফেসবুক আইডি বা ফেসবুক পেজটি অন্য একটি অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে আপনি রিলিজ ভিডিওগুলো চেক করবেন, দেখবেন যে অলরেডি কিন্তু আপনার ফলো বাটনটি সেট হয়ে যাবে। আর এইভাবে যদি আপনি ফলো বাটনটি সেট করে রাখেন তাহলে কিন্তু আপনার ফেজের মধ্যে বাইরের মধ্যে আগের চেয়ে বেশি পরিমাণে ফলোয়ার আসবে। তো জাস্ট এই ছিল আজকের সিরিজটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।